যাচ্ছিলাম। নমস্কার, দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে টুকটুকি ম্যাম। তো টুকটুকি কেমন আছো? ভালো আছি। আজকে কি হবে? আমি লং হেয়ার খুবই পছন্দ করি, তো ডগাটা একটুখানি জাস্ট চুলের যে ডগাটা আছে সেটা অল্প একটু ছাড়তে হবে। কতটা? একটু 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 কেন, ওইটুকুনি কেন? আমি লং হেয়ার যেহেতু পছন্দ করি ওই জন্য লং হেয়ারটা একটু একটু করে কাটালে মাঝে সাঝে তাহলে হেয়ারটা দ্রুত বাড়ে। আচ্ছা, তো চলো আমি টুকটুকি ম্যামের হেয়ার কাটটা করে দিই। আর তার আগে আর একটা কথা, একটু হেয়ারটা খুলে দেখাতে খুব ভালো হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টুকটুকি ম্যামের হেয়ারটা অনেকটাই লং, তো দেখতেই পাচ্ছেন একবার ভালো করে। হ্যাঁ, তো দেখুন পুরো হেয়ারটা অনেকটাই লং, তো যার জন্য আমি বসিয়ে তো কাটা সম্ভব নয়, তো যার জন্য আমি দাঁড়িয়ে কাটাবো আর পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন। অতটা না, এই আছে গুলো। হ্যাঁ, এইটুকুনি আছে, ব্যাস। আবার
ঠিক আছে, তো ম্যাডামের কাছ থেকে জেনে নেবো ম্যাডামের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লাগলো, এবং আপনারা যদি কেউ কাটতে চান তো এই স্যারের কাছে আসুন। এবং যেহেতু প্রত্যেক 2 থেকে 3 মাস চুলটা কাটলে অনেক দ্রুত বাড়ে, চলো আমার মতন আপনারা যদি চুল করতে চান তাহলে এই স্যারের কাছে আসুন। এবং প্রত্যেক 2 থেকে 3 মাস তো কাটা উচিতই, তো দেখতেই পাচ্ছেন এই চুলটা। তো আমি প্রত্যেক 2 থেকে 3 মাস পরে চুলটা এরকম একটু ডগাটা হালকা জাস্ট কেটে নিই, যার জন্য এত বড় হয়েছে। যার জন্য তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। সকলে ভালো থাকবেন, আর নতুন থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকমই ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা। টাটা।